عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما أو كلاهما فلا تقل لهما أف فلا لهما أف ولا تنهرهما وقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الظل من الرحمة من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ জনাব হাফেজ মোহাম্মদ ইউনুসকে তার সুন্দর তালাওয়াতের জন্য ইতিমধ্যেই সভাপতি মহোদয় আমাদের আসন গ্রহণ করেছেন এবং আজকের প্রধান আলোচকসহ চিফ অ্যাডভাইজার বিন্দু তাদের জন্য আর করতালি আশা করছি আপনার প্রত্যেকে গেছেন এ পর্যায়ে সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব ডাক্তার আহমেদ কাদ্রি জনাব মোহাম্মদ ডাক্তার আহমেদ কাদ্রি আজকের সভার সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমি জনাবিতাস তিতাস আমাদের অ্যাকাউন্টেন্ট কে আসার জন্য আহ্বান করছি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আজকে সভার সভাপতিকে আমি জোরে করে দালি আশা করছি আপনার প্রত্যেক কাছ থেকে ধন্যবাদ এ পর্যায়ে আজকের প্রধান আলোচক আমাদের সবার অভিভাবক যিনি হাসলে বাংলাদেশ হাসে যিনি হাসলে আমেক সেনের লক্ষ লক্ষ মানুষ হাসে জনাব স্যার ডাক্তার আলমগীর মতি স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রফিক ইসলাম খানকে আলমগীর মতি স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের বিশেষ হিসেবে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের এই আইডল আমাদের সবার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আমাদের আপন মানুষ জনাব ডক্টর শাহজাহান সাজুকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি সিপিএস মোহাম্মদ মুজাহিদুর রহমানকে আমি সামনে দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইরা চুপচাপ বসে আছেন একটা করতালি দিতে চাই সবাই প্রত্যেকে রাজি আছে আওয়াজ হবে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি জনাব খালেদ আক্তারকে ফুল দিয়ে বরণ করবেন রুবেল রানা সিপিএস রুবেলানা হ্যাঁ possible আমি প্রোগ্রাম করছি তোমাকে আমি এখানে ডাকতেছি আর এটা দরকার নেই এই কি বল জি ধন্যবাদ এবারে আমাদের সম্মানিত সিপিএড ব্যাজার আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি কোম্পানির মডানার গ্রুপের প্রথম সিপিএস জনাব ডাক্তার নিয়ামুল বাসার ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য সম্মানিত অ্যাডভাইজার সিপিএস জনাব আবু কসিদ্দিক বিনীত অনুরোধ করছি জরে হবে ধন্যবাদ আমাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি এই পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব রুহুল কুদুসকে সিটে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব রুহুল কুদ্দুস এবং ওর একটা গড়ে জোরে করে দাঁড়িয়ে আশা করছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কোম্পানির অনারেবল ডিরেক্টর কমান্ডার জনাব কামরুল হাসান ওনার জন্য একটা জরি করা তাহলে আশা করছি এবং মঞ্চে এসে বসার জন্য বিশেষভাবে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সমাহিত উপস্থিতি প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে চল্লিশ বছর ধরে আমরা দেশের মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এই কাজটি যিনি করতে সমর্থ হয়েছেন তিনি আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের কোম্পানির প্রাণপুরুষ স্যার ডাক্তার আলমগীর মতি তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ স্বপ্ন পাগল মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই মডার্ন হার্বাল গ্রুপের চল্লিশ বছর জন্মদিনে এ পর্যায়ে আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কে এম আজিজুল ইসলাম ফয়সালকে ফুল দিয়ে বরণ করিবেন জনাব আব্দুল সালাম সিপিএস জনাব আব্দুল সালাম অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সিপিএস জনাব দুরুল হুদা তাকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি সিপিএস সুশান্ত কুমার আগে করাইলাম আগে করাই অসুখ ধন্যবাদ এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ রুহুল আমিন কোম্পানির চিফ অ্যাডভাইজার ক্রাউন প্লাটিনাম মিস্টার ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান সিপিএস তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি তালিটার কোনো মৃদম নাই জোরে তালি হবে অসুখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত ডাইনামিক পরিশ্রমী কাজ পাগল মানুষ অসংখ্যবার গাড়ি বিজয়ী রয়্যাল ক্লাব থেকেও যিনি গাড়ি পাচ্ছে পেয়েছেন এবার আমাদের সবার আপনজন জন মোহাম্মদ রফিকুল ইসলাম খান ফুল দিয়ে বরণ করে নিয়ে যেন আহ্বান করছি জনাব শরীফুল ইসলামকে সিপিএস অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সবার ভাজন ব্যক্তিত্ব কমান্ডার আবু মোহাম্মদ কামরুল হক অবসরপ্রাপ্ত পরিচালক উৎপাদন ও উন্নয়ন মডার্ন হারবার গ্রুপ ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি আজকের জনাব মোহাম্মদ অনিক অনেককে ফুল সিপিএস জোনাব মোহাম্মদ অনিক মাসুম সদ্দার অনেককে ফুল দেবরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি এবং আপনাদের কাছে জোরে করতালি আশা করছি এই পর্যায়ে যেই মানুষটি প্রতিনিয়ত আমাদের এই কোম্পানির জন্য বিশেষ করে আমাদের সবার প্রিয় মানুষ যেন ডক্টর স্যার আলমগীরমতি স্যারের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে লেগে থেকে কোম্পানিটিকে আজকের এ পর্যায়ে আসার জন্য ভূমিকা রেখে চলেন ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় মানুষ কোম্পানির সম্মানিত উপদেষ্টা জনাব তারেক বিন হুসাইনকে ফুল দেবরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব রুহুল কুদ্দুস জেনারেল ম্যানেজার জনাব রুহুল কুদ্দুসকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি অসংখ্য ধন্যবাদ ফুল দিয়ে বরণ করে নিব এবার আমরা আমাদের কোম্পানির প্ল্যান মেকার সাইজ ডাজন ম্যাটার যেটা আমরা অনেকভাবে প্রমাণ পেয়েছি আমাদের সবার প্রিয়জন আপন মানুষ প্রাণের মানুষ আমাদের সবার ভালোবাসার মানুষ কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব রুল কুদ্দুসকে ফুল দিয়ে বরণ করে নিবেন আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব জুবেরি আহমেদকে ফুল করে করার জন্য বিশেষভাবে আহ্বান করছি রুহুল কুদ্দুস অসংখ্য ধন্যবাদ রুহুল কুদুসকে এবং জুবিরি আহমেদকে আমরা সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সবার কাছ থেকে একটা স্পেশাল করতালি আশা করছি প্রত্যেকে প্রত্যেকের জন্য করতালি দিব এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি কোম্পানির জেনারেল ম্যানেজার স্যার ইতিমধ্যেই বলেছেন যিনি পিছনে থেকে সকল কলকবজা নাড়া নারী করেন নারেন পিছনের কারিগর পিছন থেকে যে মানুষটি কাজ করে আজকে আমাদেরকে আমাদের স্বপ্ন ভূমিকা রেখে যাচ্ছেন জনাব রুহুল কুদুস কোম্পানি জেনারেল ম্যানেজার তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি একটা জোরে করে দাঁড়িয়ে আশা করছি প্রত্যেকের কাছ থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আজকের এই প্রোগ্রামে সুদূর দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত গভীর শ্রদ্ধার এবং ভক্তির এবং মডার্ন হার্বালের উন্নয়নের কারিগর মডার্ন হারবালের রুটি রুজির মেকার সম্মানিত লিডার বৃন্দ আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে জানাতে চাই দু হাজার বিশ একুশ করোনার কারণে আমরা বর্ষপূর্তি অনুষ্ঠান করতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সেই সঙ্গে দু আমরা বর্ষপূর্তি অনুষ্ঠান ছোটো আকারে করেছি এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কিন্তু স্বপ্ন রেখে যেতে চাই দেশ এবং আন্তর্জাতিকভাবে দেশের পরিমণ্ডল এবং বিশ্ব পরিমণ্ডলে যদি পরিবেশ পরিস্থিতি পুনরায় সঠিক এবং সুন্দর হয়ে আসে ইনশা আল্লাহ দু সালে আমরা দু হাজার সাঁত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের মতো এবং স্মরণীয় বরণীয় অনুষ্ঠানের উপহার দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অল্প পরিসরে আমরা আমাদের এই অডিটোরিয়ামে বর্ষবর্তী অনুষ্ঠান করেছি এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তারপরেও আমরা সুশৃঙ্খলভাবে এই অডিটোরিয়ামটাকে একদম সুন্দর আধুনিকায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বিন্দু পরিমাণ আমরা কমতি রাখি নাই যতটুকু করা যায় আপনাদের জন্য সুন্দরভাবে প্রোগ্রাম উপভোগ করতে পারেন এবং আগামী দিনে ন্যূনতন শুকনো নিয়ে এই দু সালের বর্ষবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে আমরা যেন ফুলের মালা দিয়ে বরণ করে নিতে পারি এই আশা ব্যক্ত রেখেই আমরা আজকে আয়োজন করেছি আপনারা অবশ্যই সকলে অবগত আছেন আমরা দু হাজার সালের যে স্বপ্ন পূরণের অফার দিয়েছি আপনারা সকলে অবগত আছেন ইনশাআল্লাহ এই দু হাজার তেইশ বাইশ সালটাকে যেন আমরা স্বপ্ন সাল হিসাবে গ্রহণ করতে পারি সেই সঙ্গে আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদের কাছে আমি বিনোদন অনুরোধ করব। যেন সকলেই আমাদের এই প্রাণের সংগঠন মডার্ন হার্বাল এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটর লিডারের জন্য নির্বিঘ্নে তাদের সুস্বাস্থ্য নিয়ে আগামী দিনে পদযাত্রায় তারা যেন তাদের সফলতা নিশ্চিত করতে পারে এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জনাব রুহুল কুদ্দুস জেনারেল ম্যানেজার তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য এই পর্যায়ে আহ্বান করছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য কোম্পানির উপদেষ্টা আমাদের সবার প্রিয় মানুষ জনাব তারিক বিন হুসেন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি এবং আপনাদের সবার কাছ থেকে একটা জোরেই করে তালি আশা করছি না মাধু উনিসাল রস্ল করিম বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমার কাছে মনে হচ্ছে সেই যে পঁচিশ বছর আগে আমাদের কোম আমাদের কোম্পানির এমডি ডাক্তার আউমগর মতি সাহেবকে যেভাবে দেখেছি আজকের অনুষ্ঠানে মনে হচ্ছে ঠিক তেমনই আছেন উনি আমি জানতাম না আমার ভাগ্য আমার কিসমত আল্লাহ কোথায় রেখেছেন আমি জানতাম না এক সময় উনি একটা প্রিন্স সাইকেল নিয়ে হোমিওপ্যাথিকের ব্যাগ নিয়ে মানুষের ঘরে ঘরে যেতেন ডাকলে হতো যেতেন চিকিৎসা করতে আর সময় মতো এসে আমাদের একটা হোটেল ছিল হাতিরপুলে কালামিয়ার হোটেল এই হোটেলে পনেরো বিশ জনকে নিয়ে উনি সময়টা কাটাতেন উনি আমার ওই এলাকাতে খেলাঘর নামে একটা সংগঠন করছেন মসজিদের কাজ করেছেন এই আয়ে। আজকের এই মানুষটি আল্লাহর রহমতে আপনাদের সবের এই পর্যন্ত এসেছেন না আমরা ওনার জন্য আবার দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরও বড় করে আর আমরা যাতে এই অডিটোরিয়ামটা আরো হাজার পাঁচের নিয়ে করতে পারি এরকম একটা অডিটোরিয়াম যাতে উনি করে দিতে পারেন আমাদেরকে আপনাদের মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ জনাব তারেক হুসাইন তার চমৎকার আশাবাদী শুভেচ্ছা বক্তব্যের জন্য এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি যদিও আমার নাম আছে আমি আসলে আলোচনা সারাদিনই করবো আপনাদের সঙ্গে আমি আহ্বান করছি আমাদের সবার প্রিয় মানুষ আমাদের আমার আপলাইন আমার লিডার জনাব ডক্টর সাজান শাহজুকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য রহমান রহিম মডার্ন হার্বাল করতে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সিপিএস বন্ধুগণ অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশের আশি হাজার গ্রাম থেকে আগত লিডারবৃন্দ প্রত্যেকে আমার সশ্রদ্ধ সালাম নেবেন আসসালাম আলাইকুম আজকে আমরা অত্যন্ত ছোট্ট পরিসরে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি অতীতে আমরা যখন আমাদের কোম্পানি অনেক ছোট ছিল তখনও আমরা এর চেয়ে অনেক বড় পরিসরে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলাম এবং গত দুই বছর জনিত কারণে আমরা পালন করতে পারিনি তো সব কিছুর পরও আজকেও আমরা আমাদের খোলস ভেঙ্গে আমাদের স্বরূপে আবির্ভূত হতে পারিনি পারিনি কারণ প্রথমত করোনার যে ভয়াবহতা সেটা এখনও রয়ে গেছে প্রশাসনিক জটিলতা রয়ে গেছে সব কিছুর পরও একটি সীমাবদ্ধ পরিসরে আজকের আয়োজন করার জন্য কোম্পানি অক্লান্ত চেষ্টার মধ্যে দিয়ে আমাদের এই সেমিনার রুমকে সুন্দরভাবে সাজিয়েছেন তো এই জন্য আমি ডক্টর আলমগীর মতি এবং আমাদের জি এম রুহুল কুদ্দুসহ আমাদের যে সকল নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার অন্তস থেকে আবারও ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট্ট পরিসরে হলেও আজকে আমরা আবার সমবেত হতে পেরেছি আমরা জীবনের জয়গানে মুখরিত হওয়ার জন্য আবার আমাদেরকে একটি সমাবেশের মধ্যে আবির্ভূত করতে পেরেছি তো আমরা ইনশাআল্লাহ অতীতেও প্রমাণ করেছি যে আমাদের কর্ম স্পৃহা আমাদের চিন্তা চেতনা আমরা ঘর থেকে ঘরে দরজা থেকে দরজায় মানুষের মন থেকে মননে পৌঁছে দিয়েছি